সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বায়ু দূষণ শিখন অভিজ্ঞতার 13, 14, 15, 16 এতগুলো সেশনের পর্ব ওয়ানে স্বাগতম জানাচ্ছি আমি শায়লা পারভিন। এই পুরো সেশনটাকে কয়েকটা ভাগে ভাগ করে আসলে নিতে হবে, আমরা আজকে পর্ব একে আছি। আজকের শিখন অভিজ্ঞতা নাম বায়ু দূষণ। অণুপরমাণুর বিস্তারিত আলোচনায় এই শিখন অভিজ্ঞতার মূল যে উদ্দেশ্য তা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। আমরা কিন্তু বায়ু দূষণ নিয়ে পড়ছিলাম, ঠিক না? মাঝখানে আমরা অণু, পরমাণু, পরমাণুর গঠন, আইসোটোপ, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এত কিছু পড়ে এসেছি যে কোথাও না কোথাও মনে হচ্ছে তোমরা হয়তোবা হারিয়ে গিয়েছো যে আমরা এই অভিজ্ঞতাটা কি কারণে পড়ছিলাম বা এই অভিজ্ঞতাটির মূল উদ্দেশ্যটা কি ছিল। দেখো, বায়ু দূষণ নিয়েছিল আমাদের কাজ। এখন বায়ু দূষণকারী পদার্থ কি কি, কেন কোনো নির্দিষ্ট পদার্থ নির্দিষ্ট আচরণ করে, তা মূলত নির্ভর করে পদার্থের গঠনের উপরে। এই পদার্থসমূহ কোনো না কোনো এক বা একাধিক মৌলের সমন্বয়ে তৈরি। আমি যদি বলি সালফার ডাই অক্সাইড, তাহলে এটা সালফার এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি, একাধিক মৌল। আমি যদি বলি শুধু অক্সিজেন, তাহলে এটা অক্সিজেনের দুটি অণু দ্বারা তৈরি, পরমাণু দ্বারা তৈরি, তাহলে এটা শুধু অক্সিজেন দ্বারা তৈরি। এরকম যে কোনো একটা পদার্থই কিন্তু কোনো না কোনো এক বা একাধিক মৌলের সমন্বয়ে তৈরি। এখন এসব মৌলের ধর্ম কেমন তা কিভাবে জানা সম্ভব? সত্যি বলতে, মৌলের ধর্ম এবং কোনো মৌল কোন মৌলের সাথে মিলে পদার্থ সৃষ্টি করে তা পুরোপুরি নির্ভর করে এর পারমাণবিক গঠনের উপরে। অর্থাৎ কোন মৌল কোন মৌলের সাথে মিলে একটা যৌগ তৈরি করবে সেটা নির্ভর করে তার পারমাণবিক গঠনের উপরে। আর এই গঠন ও ধর্ম অনুযায়ী এই পর্যন্ত প্রাপ্ত সকল মৌলকে, গঠন এবং ধর্ম অনুযায়ী এই পর্যন্ত আমরা যত মৌল পেয়েছি সব মৌলকে কিন্তু একটা সারণীতে সাজানো হয়েছে যার নাম হচ্ছে পর্যায় সারণী। তোমাদের অনুসন্ধানী পাঠ তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর ধারণা, পটভূমি, উদ্দেশ্য, তাৎপর্য, ব্যবহার ইত্যাদি বিষয়গুলো পড়ে আলোচনা করবে। এবার আসো আমরা পর্যায় সারণীর ধারণা এবং পটভূমি নিয়ে আলোচনা করি। পদার্থ এবং তাদের ধর্ম নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন ধারণার সম্মিলিত প্রকাশ হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী একজন বিজ্ঞানীর কোনো একক গবেষণা বা প্রচেষ্টার ফলে তৈরি হয়নি, এটি অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে তৈরি হয়েছে, যেটা আমি পরমাণুর গঠন পড়ানোর সময়ও কিন্তু তোমাদেরকে বলেছি যে পরমাণুর গঠন আকৃতি কেমন হবে, কি নিয়ে পরমাণু গঠিত সেটাও কিন্তু একদিনে হয়নি। অনেক বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে বিভিন্ন মডেল প্রস্তাব করার পরে দুজন বিজ্ঞানীর মডেলকে গ্রহণ করা হয়েছিল, রাদারফোর্ড এবং নিলস বোর। রাদারফোর্ডের ত্রুটিগুলোকে সমাধান করে নিলস বোরটাই সর্বজন স্বীকৃত মডেল হিসেবে পরিচিত আছে। ঠিক একইভাবে এই পর্যায় সারণীও কিন্তু কেউ এককভাবে এতগুলো মৌল নিয়ে যে এভাবে তাদেরকে সাজানো যায় বা কিভাবে তাদেরকে সিস্টেম ওয়াইজ বসানো যায় মৌলগুলোকে একটা সারণীতে, কি ধর্মের উপর ভিত্তি করে বসানো যায়, কিসের ভিত্তিতে বসানো যায়, সেটা কিন্তু কারো একার গবেষণার ফলে হয়নি, এটা বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণার ফলে এটা সম্ভব হয়েছে। অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রম এবং গবেষণার ফলে আধুনিক পর্যায় সারণীতে রূপ নিয়েছে। নিচে আধুনিক
পর্যায় সারণি তৈরি হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা সংক্ষেপে আলোচনা করা হলো। 1989 সালে বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে কিন্তু মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেছেন। এই মৌলিক পদার্থগুলো হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার ইত্যাদি। পরবর্তীকালে বিজ্ঞানী ডোবেরাইন একই রকম ধর্ম প্রদর্শন করে এরকম মৌলিক পদার্থসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী তিনটি করে মৌল দিয়ে সাজানোর চেষ্টা করেন। তাহলে ল্যাভোয়েসিয়ে প্রথম মৌলিক পদার্থগুলোকে ধাতু অধাতু দুই ভাগে ভাগ করে সেই অনুযায়ী একটা বসানোর চেষ্টা তার থাকে। আর পরবর্তীকালে ডোবেরাইন কী করেন, একই ধরনের ধর্ম প্রদর্শন করে সেই ধরনের মৌলিক পদার্থসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী তিনটি করে মৌল দিয়ে সাজানোর চেষ্টা করেন, যে ধর্ম এক, আবার পারমাণবিক ভরগুলোও কাছাকাছি। এইভাবে সে ধারাবাহিকভাবে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হয় এবং একে ডোবেরাইনের সূত্র বলা হয়। এভাবে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে তিনি চিহ্নিত করেন। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু পরপর তিনটা মৌলের কথা বলা হয়েছে। আমরা যদি আমাদের বইয়ের অনুসন্ধানী পাঠের 98 নম্বর পেজের এই পর্যায় সারণিটা একটু খুলি, আমরা দেখতে পারবো যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দেখো কিভাবে আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্লোরিনের হচ্ছে কত, 35.5, ব্রোমিন হচ্ছে 38, আর আয়োডিন হচ্ছে 127 পারমাণবিক ভর। এখানে কি বলেছেন, উনি একটা অবজারভেশন করেছেন যে উনি যদি পরপর তিনটা মৌলকে সাজান তাদের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আসে যে প্রথমটা আর তিন নাম্বারটা, তাহলে উনি প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেছেন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে। তাহলে ক্লোরিন আর আয়োডিন হচ্ছে প্রথম এবং তৃতীয় মৌল। আমরা যদি ক্লোরিন আর আয়োডিনকে যোগ করি, তোমরা সবাই একটু ক্যালকুলেটারে করে দেখো, ক্লোরিনের হচ্ছে 35.5, সবাই আমার সাথে সাথে করো, 35.5 প্লাস আয়োডিন হচ্ছে 127, ঠিক আছে। করার পরে যখন আমি এটাকে দুই দিয়ে ভাগ দিব, কারণ অর্ধেক যখন করব আমি দেখতে পাচ্ছি কি গড়টা বের করলে মানটা আসছে কত, 81.25। আর আমাদের এখানে ব্রোমিনের কত দেওয়া ছিল, 80 এবং 81 কি কাছাকাছি মান না, এখানে কিন্তু সেটাই বলেছে যে পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি মান হয়ে থাকে। তাহলে পারমাণবিক ভরের যোগফলের অর্ধেকই আমি বের করে দেখলাম সেটা কত, 81, যেটা 80-এর কাছাকাছি। তাহলে তার অবজারভেশনটা কিন্তু ঠিক ছিল। তোমরা এভাবে আরও একটি সেটও কিন্তু দেখতে পারো। এবার তোমরা নিজেরা একটু করে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটা একটু করে দেখো, দেখবে যে লিথিয়াম হচ্ছে 3, লিথিয়ামের হচ্ছে 7 আর পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে 7 আর 39 আমরা একটু যোগ করি, দেখো কত হয়, 7 প্লাস 39 আসে কত, 46। এটাকে আমি দুই দিয়ে ভাগ করি মানে অর্ধেক করি, কত দেখতে পাবো, 23। দেখো ঠিক লিথিয়াম এবং পটাশিয়ামের মাঝের মৌলটা সোডিয়াম, যেটা কিন্তু কি আছে, 23 আছে। তাহলে উনি যেই বিশ্লেষণটা করে সূত্রটা দিয়েছিলেন তখন উনি এই পর্যবেক্ষণগুলো করেছিলেন মৌলগুলোর মধ্যে। পরবর্তীকালে 1829 সালে সকল মৌল আবিষ্কৃত হয়েছে সেসব মৌলের, যে সকল মৌল আবিষ্কৃত হয়েছে সে সকল মৌলের জন্য ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড একটি সূত্র প্রদান করেন যা নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত। এখানে তারও একটি অবজারভেশন ছিল, এই সূত্র অনুযায়ী তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন, যখন মৌলসমূহকে পারমাণবিক ভর কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয়, ধরো 1, 2, 3, 4 এভাবে যখন তুমি যাবে কম থেকে বেশি অনুযায়ী যখন সাজানো হয়, তখন এখানে একটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তার অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।
এরপর 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যালোচনা করে একটা পর্যায় সূত্র প্রদান করেন, যা মৌলসমূহের ধর্মগুলোর সঙ্গে তাদের পারমাণবিক ভর সম্পর্কিত। উনি পারমাণবিক ভরের আলোকে 1869 সালে একটি সূত্র প্রদান করেন। তার প্রদর্শিত সূত্রটি ছিল বা প্রকাশিত সূত্রটি ছিল, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই সূত্র অনুযায়ী উনি বলতে চেয়েছেন যে পারমাণবিক ভর যত বাড়তে থাকবে, মৌলসমূহের ধর্মগুলোও কী হতে থাকবে, তার সঙ্গে চেঞ্জ হতে থাকবে। তো এই সূত্র অনুযায়ী তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে তিনি সাজিয়েছিলেন। মৌলসমূহকে 12টি অনুভূমিক সারি এবং 8টি খাড়া কলাম, অনুভূমিক বা হরিজেন্টাল একটা ছিল এরকম, আর ভার্টিক্যাল বলতে আমরা বুঝি উলম্ব বরাবর, যেটা আমরা গ্রাফ আঁকার সময় এক্স অক্ষ ওয়াই অক্ষ করি না, এক্স বরাবর আমরা যেটা যাই এটা হচ্ছে হরিজন্টাল এবং ওয়াই অক্ষ বরাবর ভার্টিক্যালি, বা আমরা কি করি খাড়া যে দাগটা দেই সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। তো 8টি খাড়া কলামের একটি ছকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজান এবং দেখেন যে একই কলামের সকল মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হয়। একই সারির প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত মৌলসমূহের ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন হয়। এই ছকটির নাম দেয়া হয় পর্যায় সারণী। এত সুন্দর করে সূত্রটাকে দেওয়ার পরে, মৌলগুলো বসানোর পরেও কিন্তু তারও কিছু ত্রুটি রয়ে গিয়েছিল। মেন্ডেলিফের এই পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্যে রয়েছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা। মানে উনি এই অবজারভেশনের পরে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে আরও কিছু মৌলিক পদার্থের উপস্থিতি সম্পর্কে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন। উল্লেখ্য, তখন মাত্র 63টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল, ফলে পর্যায় সারণীর কিছু ঘর ফাঁকা রয়ে যায় এবং পরবর্তীকালে এই ফাঁকা ঘরগুলোর জন্য মেন্ডেলিফ যেই সকল মৌলের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো প্রমাণিত হয় বা মিলে যায়। অর্থাৎ তার ভবিষ্যৎবাণীটা কিন্তু মিলে গিয়েছিল, আসলেই ওই ফাঁকা ঘরগুলোতে ওই মৌলিক পদার্থগুলোই বসে। মেন্ডেলিফের পর্যায় সারণীর সাফল্য যেমন রয়েছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও ছিল। যেমন পারমাণবিক ভর অনুযায়ী মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে যেভাবে মৌলসমূহকে বসিয়েছিলেন সেই নিয়ম অনুযায়ী কম পারমাণবিক ভরের মৌল অধিক পারমাণবিক ভরের মৌলের আগে বসার কথা, যেটা উনি বলেছেন যে পারমাণবিক কম থেকে বেশির দিকে যাবে ভরগুলো। তাহলে আমার সিস্টেমেটিক্যালি কী হওয়ার কথা, 2 আগে বসবে 3-এর, অর্থাৎ কম পারমাণবিক ভরটা আগে বসবে বেশি পারমাণবিক ভরের থেকে। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। যেমন মেন্ডেলিফ পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40 হওয়া সত্ত্বেও কম পারমাণবিক ভরের 39 পটাশিয়ামের আগে বসিয়েছিলেন। অর্থাৎ আর্গন হচ্ছে 40, পটাশিয়াম হচ্ছে 39। ওনার সূত্র অনুযায়ী 39-এর পরে 40 আসার কথা, কিন্তু দেখা গেছে যে যদি এটাকে করা হতো, অ্যাকচুয়ালি করা হয়েছিল কি, আর্গনকে আর্গনের পারমাণবিক ভর 40 হওয়ার সত্ত্বেও কম পারমাণবিক ভর 39 পারমাণবিক ভর বিশিষ্ট পটাশিয়ামের আগে তাকে বসিয়েছিলেন। কেন বসিয়েছিলেন? একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করার জন্য, ঠিক আছে? কারণ দেখা যেত যে যদি আমি 39-এর পরে 40-কে দিতাম তাহলে পটাশিয়াম ক্ষার ধাতু চলে আসতো হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের সাথে, আবার দেখা যেত যে আর্গন চলে আসতো হচ্ছে তোমার ধাতুর সাথে। অর্থাৎ ধর্মের মিল হচ্ছিল না। এই ধর্মের মিলটাকে করার জন্য, একই ধর্মের মৌলগুলোকে একই সাথে বসানোর জন্য উনি কি করা হয়েছিল, 40 পারমাণবিক ভরটাকে আগে দেয়া হয়েছিল 39-এ। এছাড়াও এই ধারণা অনুযায়ী হাইড্রোজেনকেও পর্যায় সারণীর সঠিক অবস্থান দেওয়া সম্ভব হয়নি। এরপর 1913 সালে মোসলে মৌলসমূহকে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব করেন। এই অনুযায়ী যখন পর্যায় সারণীকে সাজানো হলো তখন দেখা যায় আর্গন
পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়াম পারমাণবিক সংখ্যা 19 আগে বসেছে। অর্থাৎ পারমাণবিক ভরকে বাদ দিয়ে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর প্রস্তাব করেছিলেন বিজ্ঞানী মোসলে কত সালে, 1913 সালে। এবং যখন দেখা গেল যে পারমাণবিক ভরটাকে বাদ দিয়ে পারমাণবিক সংখ্যা দিয়ে এটাকে সাজানো হচ্ছে, তখন মেন্ডেলিফের যে ত্রুটিটা ছিল সূত্রের, সেটাও কিন্তু সমাধান করা সম্ভব হয়েছিল। ফলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে মৌলসমূহকে স্থান দেওয়া হলে মেন্ডেলিফের ত্রুটিগুলো সংশোধিত হয়। আমরা জানি যে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা আইইউপিএসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এখন পর্যন্ত মোট 118 মৌলের সন্ধান পেয়েছে। এই 118 মৌলের মধ্যে বেশিরভাগ মৌলই প্রকৃতিতে পাওয়া যায়, আর কিছু মৌল গবেষণাগারে তৈরি হয়। কাজেই তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে মাত্র 33 মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন। মেন্ডেলিফ কাজ করেছিলেন 63 আবিষ্কৃত এবং 4 অনাবিষ্কৃত মৌল নিয়ে, বাট বর্তমানে সেটি 118 মৌল নিয়ে তৈরি করা হয়েছে আধুনিক পর্যায় সারণী। তাহলে আমরা যদি একটু অনুসন্ধানী বইটা আরেকবার একটু দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু অনুসন্ধানী বইয়ের আমরা 97 এবং 100 পেজটা যদি দেখি, তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু ধারাবাহিকভাবে ল্যাভোয়েসিয়ে, ডোবেরাইন, নিউল্যান্ড, মেন্ডেলিফ, মোসলে, এরা কিন্তু ধারাবাহিকভাবে তাদের পর্যায় সারণী সম্পর্কে যে ধারণা ছক আকারে প্রকাশ করা, এই আন্তরিক প্রচেষ্টার ফলেই কিন্তু আমাদের আজকের এই পর্যায় সারণী তৈরি হয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকে এই প্রথম সেশনে 13, 14, 15, 16 সেশনটার প্রথম পর্বে আমরা পর্যায় সারণীর পটভূমি নিয়ে আলোচনা করেছি, যে কিভাবে কোন বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে, অসামান্য অবদানের ফলে আমরা পর্যায় সারণীটাকে পেয়েছি, এই বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় সেশনে ইনশাল্লাহ আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।